আসসালামু আলাইকুম। 450 সৈন্য হারিয়েছে রাশিয়া, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে দেব, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। যুক্তরাজ্যের গোয়েন্দারা যাচাই করে জেনেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী 450 জন সদস্য হারিয়েছে। কিয়েভের উত্তরে বিমান বন্দরের দখল নিতে ব্যর্থ হয়েছে তাদের স্পেতনাস বাহিনী। শুক্রবার যুক্তরাজ্যের রেডিও ফোরকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বেন ওয়ালেশ এ তথ্য জানান। তিনি বলেন, ইউক্রেনের লড়াইয়ের কারণে তারা ব্যর্থ হয়েছে। ইউক্রেনকে যেসব মরণাস্ত্র সহায়তা দেওয়া হয়েছে সেগুলো ট্যাঙ্ক এবং বিমান ঠেকিয়ে দিয়েছে। ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন যে তিনি একজন মুক্তিদাতা, কিন্তু তার সেই গর্ব ধুলায় মিশে গেছে। কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।